দর্শক, যুক্তরাজ্যের সবশেষ করোনা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে লন্ডনের সাংবাদিক সরওয়ার হোসেনের সঙ্গে। সরওয়ার, ব্রিটেনে লকডাউন শিথিলের কোনো সম্ভাবনা আছে কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নাবিলা। যেটা বলছিলেন, ব্রিটেনে লকডাউন শিথিলের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। আজকে আমরা যেটা দেখেছি, সরকার আজকে টেস্ট অ্যান্ড ট্রেস পদ্ধতির উপর খুব বেশি জোর দিয়েছে, এবং এতে দেখা গেছে গত 28শে মে থেকে টেস্ট অ্যান্ড ট্রেস পদ্ধতি চালু হয়েছিল, এবং 28শে মে থেকে 3 জুন পর্যন্ত একটি পরিসংখ্যান দেখা গেছে 31,000 মানুষকে টেস্ট অ্যান্ড ট্রেস পদ্ধতির আওতায় চিহ্নিত করা হয়েছে। এদেরকে চিহ্নিত করা হয়েছে এমন ভাবে, তারা 8,000 করোনা উপসর্গযুক্ত লোকের সংস্পর্শে এসেছিলেন, এবং তাদের মধ্যে 85% কে সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে। আপনারা জানেন যে গত 8 জুন থেকে যেসব যাত্রী অন্য দেশ থেকে ব্রিটেনে প্রবেশ করবেন, তাদেরকে 14 দিনের সেলফ কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, এবং এটি কড়াকড়ি করছে সরকার। আমরা জানি 15 জুন থেকে সরকার সব ধরনের দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে এক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হয়েছে, এবং স্কুল খোলার ব্যাপারে যে সিদ্ধান্ত ছিল সেটি আপাতত স্থগিত করা হয়েছে, সেটি হয়তো সেপ্টেম্বরে খুলবে। এছাড়া অন্যান্য সব ক্ষেত্রে জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য সরকার সব ধরনের চেষ্টা করছে, এবং সংক্রমণের হার, মৃত্যুর সংখ্যা যেহেতু ধীরে ধীরে কমছে, সুতরাং সরকার আশা করছে খুব শীঘ্রই হয়তো বা লকডাউন তুলে দেওয়া হবে, তবে পুরোপুরি তুলে দিতে এখনো কয়েক মাস সময় লেগে যেতে পারে। আমি সর্বশেষ যেটা জানাতে চাই সেটা হচ্ছে, গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা ছিল 151 জন, এবং সর্বমোট মারা গেছে 41,279 জন। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট নাবিলা। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কথা বলছিলাম লন্ডনের সাংবাদিক সরওয়ার হোসেনের সঙ্গে। দর্শক, ইরান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক ডক্টর সোহেল আহমেদ। সোহেল, ইরানে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশনা জনগণ কতটুকু মানছে? ধন্যবাদ নাবিলা। যে আপনি যে তথ্য দিলেন যে মাস্ক পরা এখানে বাধ্যতামূলক করা হয়েছে, তবে দুঃখজনকভাবে এখানে সেভাবে সাড়া পাওয়া যাচ্ছে না, অনেকেই মাস্ক পরছেন না। এটা সরকারও এ বিষয়ে হতাশা প্রকাশ করেছে, কারণ দেখা যাচ্ছে যে যারা আগে মাস্ক পরতেন এখন সেটা পরা ছেড়ে দিয়েছেন, কারণ তারা ভাবছেন যে এখানে ঝুঁকি কমে গেছে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। রাজধানী তেহরানেও আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কিছুটা বেড়েছে। তেহরানের গভর্নর বলেছেন 3.6% মানুষ আগের চেয়ে বেশি হাসপাতালে আসছেন। ফলে এখানকার যে পরিস্থিতি সেটা সরকারের পক্ষ থেকেই বলা হচ্ছে যে সন্তোষজনক নয়, স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা আরো বাড়াতে হবে, তা না হলে করোনা। ধন্যবাদ, এতক্ষণ ইরান থেকে জানাচ্ছিলেন সোহেল আহমেদ। দর্শক, করোনাকালে বিশেষ ফ্লাইটের খবর জানাতে সৌদি আরবের জেদ্দা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিশ সরকার উজ্জ্বল। হানিশ, বিমানে বিশেষ ফ্লাইটের টিকিটের মূল্য নিয়ে প্রবাসীরা উদ্বেগ জানিয়েছেন, তো এই বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ নামিলা আপনাকে। আসলে আজকে বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং জেদ্দা কনসুলেটের উদ্যোগে একটি নির্দেশনা জারি করেছে, যে নির্দেশনার মধ্যে জানিয়েছেন আগামী 20 তারিখ এবং জুলাইয়ের 1 তারিখে দুটি ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। 20 তারিখে যাবে জেদ্দা থেকে ফ্লাইটটি, এবং জুলাই মাসের 1 তারিখে যাবে রিয়াদ থেকে যে ফ্লাইটটি, সেই ফ্লাইটের যে মূল্য নির্ধারণ করা হয়েছে জেদ্দা থেকে 3,033 রিয়াল, যেটা 68,000 টাকার উপরে, আর রিয়াদ থেকে যেটি নির্ধারণ করা হয়েছে 2,800 রিয়াল, যেটা মনে করেন 66,000 টাকার উপরে। আসলে এই বিষয়ে আমি জানতে চাইলে বাংলাদেশ বিমানের রিজন আমরা আমাকে জানান যে মূল্যটি নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, তাতে কিছু করেন না, এবং অনুরোধ রাখছেন যারা অতি জরুরি তারাই এই ফ্লাইটে যাওয়ার জন্য। আর আমি সর্বশেষ তথ্যটি জানিয়ে রাখি, সংক্রমণের যেমন আজকে আক্রান্ত হয়েছে 3,733 জন, সর্বমোট আক্রান্ত হয়েছে 1,16,021 জন, এবং আজ সুস্থ হয়েছেন 2,065 জন, সর্বমোট সুস্থ হয়েছেন 80,019 জন। আজকে সর্বোচ্চ মৃত্যুবরণ করেছেন 38 জনের মৃত্যুবরণ করেছেন সৌদি আরবে, টোটাল মৃত্যুবরণ করেছেন 857 জন, এর মধ্যে বাংলাদেশি রয়েছে 285 জন, এবং এর মধ্যে চিকিৎসাধীন আছে 35,145 জন। এনাবিল, এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সৌদি আরবে থেকে জানাচ্ছিলেন হানিশ সরকার।